কলকাতায় প্রিন্স আনোয়ার শাহের নিজের ফ্ল্যাটে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা অভিষেক চ্যাটার্জি। বুধবার সকালে একটি কাপল রিয়েলিটি শোতে তিনি স্ত্রীর সঙ্গে অংশগ্রহণ করেন এবং সেখানে বারবার তিনি অসুস্থ হয়ে পড়েন এবং শোনা যাচ্ছে গত দুদিন ধরে পেটের ব্যথার সমস্যায় ভুগছিলেন, কিন্তু শুটিংয়ে বারবার অসুস্থ হয়ে যাওয়াতে সেখানে শুটিং করতে পারেন না, বাড়ি ফিরে আসেন। তাকে হসপিটালে অ্যাডমিট করার জন্য উদ্যোগ নেওয়া হলে তিনি হসপিটালে যেতে রাজি হন না এবং বাড়িতেই তাকে স্যালাইন দেওয়া হয়। রাত 1:10 নাগাদ সালাইন চলাকালীনই তার মৃত্যু হয় এবং তিনি রেখে গেলেন তার স্ত্রী এবং তার কন্যাকে। তার স্ত্রী ইতিমধ্যেই বেশ ভেঙে পড়েছেন এবং তার সঙ্গে যারা কাজ করেছেন অভিনেত্রী লাবণী সরকার, সত্যাব্দী রায় এখনও মেনে নিতে পাচ্ছেন না তাদের প্রিয় মিঠু আর পৃথিবীতে নেই। একাধিক ছবিতে অভিনয় করেছেন অভিষেক, তার সঙ্গে সত্যাব্দী রায়ের ঋতুপর্ণার জুটি ছিল একদম হিট জুটি। এছাড়াও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাপস পালের মতো অভিনেতাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। বড় পর্দার পাশাপাশি তিনি ছোট পর্দাতেও সমান জনপ্রিয় ছিলেন। খড়কুটো সিরিয়ালে গুনগুনের বাবার চরিত্রে আমরা তাকে পেয়েছি। এছাড়াও 1986 সাল থেকে তিনি বড় পর্দায় ছবির জগতে পদার্পণ করেন। তরুণ মজুমদারের মতো বিখ্যাত পরিচালকের হাত ধরে পথ ভোলা ছবিতে ডেবিউ করেন তিনি। তারপর আর তাকে ফিরে তাকাতে হয়নি। তার সুদীর্ঘ একটা জার্নি ছিল ছবির দুনিয়ায়। তার আত্মার আমরা চিরশান্তি কামনা করি।